অপমান এর আগে মানে ছাত্রলীগের হাতে বেশ কয়েকবার হয়েছে শব্দগুলো ছিল জামাত বিএনপির রাজাকার সামহাও এরকম বক্তব্য ছিল কিন্তু এবার ডক্টর আসিফ নজরুল ইসলামের বিরুদ্ধে শক্ত অবস্থান আছে কিনা যাদের যে কারণে এই উপদেষ্টা হিসেবে বসানো হয়েছে তারা এখন স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষে সাফাই গিয়ে যাচ্ছে ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ওনার কাছ থেকে আমি এই ধরনের কথা আশা করি আপনারা যদি একত্র বলে দেন এখনো শরীরের রক্ত শুকানে এখনো বাংলাদেশের রাস্তাঘাটে এখনো রক্তাক্ত লাল রয়েছে রক্ত রক্তের দাগ রয়েছে এখনই আপনি এখন পর্যন্ত কোন বাংলাদেশ সরকার নতুন কোন সরকারও গঠন করে নাই কোন দলীয় সরকার এখন পর্যন্ত আসে নাই এখনই আপনার আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া মানে শহীদের রক্তের সাথে এটা বেমেনি করা হচ্ছে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব এবং আমি আশা করব যে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে দুর্গা এবার ভারতে ইলিশ যাবে না মাংস আমদানি করবে না সরকার তবে এর মধ্যে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের দুটো বক্তব্য ঘিরে সাধারণ মানুষের মধ্যে একটা কৌতূহল একটা সংশয় তৈরি হয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা গ্রেফতার প্রিয় দর্শক এই ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডির এই গ্রেফতারের ভিতরে এই সাত বের হয়ে আসতে পারে কেচু গিয়ে দর্শক এবার কট খেয়েছে সাবেক দুই আইজিপি অনেকেই অনেক ধরনের কথা বলছিলেন যে যেহেতু এখানে এমপি মন্ত্রীরা আটক হচ্ছে সেহেতু পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে কেন আটক করা হচ্ছে না তো দর্শক অবশেষে আপনাদের সেই প্রশ্নের জবাব দিয়ে সাবেক দুই আইজিপিকে আটক করা হয়েছে তাও আবার হত্যা মামলায় এমনকি তাদের একজনকে সাত দিনের এবং আরেকজনকে আট দিনের রিমান্ডও দেওয়া হয়েছে তো দর্শক কাকে সাত দিন এবং কাকে আট দিনের রিমান্ড দেওয়া হয়েছে দর্শক আপনারা সেটি একটু পরেই জানতে চলেছেন এমনকি দর্শক এরই সাথে সাথে আলোচিত এবং সমালোচিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসিফ নজরুলকে কেন্দ্র করে যেই আলোচনা এবং সমালোচনাটি তৈরি হয়েছে সেটি আসলে কতটুকু গ্রহণযোগ্য বা অনেকেই তার পদত্যাগ চাইছেন এবং এই চাওয়াটার পিছনেও কিছু কারণ রয়েছে যেমন একটি বক্তব্য দেওয়ার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেনকে কিন্তু সেখান থেকে সরিয়ে পাট ও বস্ত্র উপদেষ্টায় নিয়োগ দেওয়া হয়েছে সেহেতু অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসিফ নজরুলের দুইটি কর্মকাণ্ডকে কেন্দ্র করে এই মুহূর্তে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে তো দর্শক কি সেই দুইটি কর্মকাণ্ড যেটাকে কেন্দ্র করে পিনাকি ভট্টাচার্য পর্যন্ত তার পিছনে উঠে পড়ে লেগেছে দর্শক আপনারা সেটিও একটু পরেই জানতে চলেছেন এমনকি এরই সাথে সাথে ডায়মন্ড ব্যবসায়ী বা স্বর্ণ চোরাচালানকারী দিলীপ কুমার আগারওয়ালকেও গ্রেপ্তার করা হয়েছে তাকে কোথায় এবং কিভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ঠিক কতদিনের রিমান্ড দেওয়া হতে পারে দর্শক সেটি আপনারা একটু পরেই জানবেন এর সাথে সাথে আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের আসলে আপনারা কি শাস্তি চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এরই সাথে জানাবেন বিভিন্ন পত্রিকার সম্পাদকেরা অন্তর্বর্তী সরকারের জন্য দুই বছর ধার্য করেছে বা তারা চাইছে এই অন্তর্বর্তীকালীন সরকার যেন দুই বছর থাকে তো আসলে আপনারা ঠিক কত বছর চান এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সেটিও অবশ্যই জানাবেন এমনকি দর্শক এরই সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা এখন আপনাদেরকে দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ওনার কাছ থেকে আমি এই ধরনের কথা আশা করি নাই শুধু তাই নয় এই যে এতটা বছর ওনার কত কথা শুনলাম দেশের স্বাধীনতা নিয়ে গণতন্ত্র নিয়ে কিন্তু ওনার কথার মাঝখানে কিন্তু এই এটার কোনো প্রতিফলন পেলাম না ওনার বুঝলাম না উপদেষ্টার চেয়ারে বসেই ওনাদের কোন জাদু লাগলো যে ওনারা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করলেন উনি বললেন আওয়ামী লীগকে বাতিল করার মতো উনি কিছু দেখছেন না উনার একটা ব্যক্তিগত মতামত উনিও কিন্তু ব্যক্তিগত মতামত দিচ্ছেন অথচ ওনারকে এখানে বসানো হয়েছে সেই বিশ্বাসে যে বিপ্লবী ছাত্র জনতা এবং সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের কথা বলবে এবং তাদের তাদের ইচ্ছার প্রতিফলনে কাজ করবে কিন্তু ওনারা এখানে ব্যক্তিগত মতামত দুজনেই দিলেন উনি আইনের ছাত্র তো ওনাকে আমি একটা শুধু সামান্য একটা উদাহরণ দিই আইনের শিক্ষক ওনাকে আইনের ছাত্র ছিলেন সেখান থেকে শিক্ষক তোমাকে আমি একটা সাধারণ উদাহরণ দিই কেন আওয়ামী লীগকে বাতিল করা যাবে না হিটলারের নাজি পার্টিও তো একটা ঐতিহ্যবাহী দল ছিল সেই উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং হিটলার হিটলারের এই নাজি বাহিনী যে ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি এই নাজি বাহিনীর সংক্ষেপে সবাই জানতো হিটলারিজম হিসাবে তাদের নীতি ছিল তাদের মতাদর্শ ছিল হিটলারিজম বা হিটলার ফ্যাসিজম এবং তাদের মতাদর্শের মাঝখানে সবচেয়ে যেটা ছিল কাল্ট অফ ভায়োলেন্স মানে সন্ত্রাস নীতি আর কি ছিল অ্যান্টাইসেমিটিজম মানে বিরোধী শেষ পর্যন্ত উনিশশো সালে হিটলারের পতনের পরে নাজির পতনের পরে এই নুরেমবার্গ ট্রায়ালের মাধ্যমে এই নাজি বাহিনীর সমস্ত টপ লিডারদের বিচার করা হয় তারপরে নাজি বাহিনীটাকে বাতিল করা হয় শুধু তাই নয় ইউরোপের বেশিরভাগ দেশেই কিন্তু ওই নাজির লগোডা পর্যন্ত ব্যবহার করা নিষিদ্ধ তাহলে একটু হিসাব করে মিলিয়ে দেখুন তো নাজির সাথে হাসিনার এবং আওয়ামী লীগের সম্পর্কটা কি সেম থিং এই যে ডক্টর আসিফ নজরুলের কথা মতো ঐতিহ্যবাহী দল কিসের ঐতিহ্য সেই শেখ মুজিবের আমল থেকে ব্যাংক ডাকাতি খুন ধর্ষণ এবং জিআরবি জাতীয় রক্ষী বাহিনী তৈরি করে শেখ মুজিব চল্লিশ থেকে ষাট হাজার জনগণ হত্যা করেছিল তার মেয়ে এবং তার বংশধর যারা বাকি ছিল বেঁচে ছিল জাতির দুর্ভাগ্য এই স্বৈরাচারী শেখ হাসে গত পনেরো বছরে আমি তো তার সমস্ত কুকর্মের তালিকা দিতে গেলে ঘন্টা তো শেষ হবে না তাই যেহেতু অনুষ্ঠানটা ছোটো রাখতে চাচ্ছি আমার কথা তার বড় বড় জিনিসগুলো দেখেন সেই ভোট চুরি প্রতিবার গায়ের জোরে দমন নিপীড়ন করে ক্ষমতায় থাকা দুই সালের পাঁচই মে আড়াই থেকে তিন হাজার হেফাজতের কর্মীদেরকে হত্যা করা লোকী বৈশাখীকে হত্যা করা দুই সালে সাতান্ন জন সেনা অফিসারকে অত্যন্ত পরিকল্পিতভাবে সৈরাচারী শেখ হাসিনা হত্যা করে এবং ভারতকে বাংলাদেশের সমস্ত সার্বভৌমত্ব এবং স্বাধীনতা কাগজে কলমে এবং স্বর মেনে মে ভারতের হাতে তুলে দেয় ভারতের র বাংলাদেশের আনাচে কানাচে অবৈধ ভারতীয় সমস্ত তরুণী বাংলাদেশে চাকরি থেকে চাকরি দখল করে নিয়ে বাংলাদেশ থেকে শত বিলিয়ন ডলার এত বছর প্রতি বছর বছরে নিয়ে গেছে এবং সর্বশেষে দেড় হাজার ছাত্রছাত্রী শিশু জনতা হত্যা করেছে গণহত্যা চল্লিশ হাজারের মতো আহত বিশ হাজারের মতো অন্ধ ডক্টর আসিফ নজরুলের এখনো আইনি শিক্ষাতেও ওনার চোখে পড়ে না যে এরপরে ওনার আরো কারণ লাগবে যে কেন আওয়ামী লীগকে বাতিল করতে হবে এবং উনি বললেন একটা সৎ এবং স্বতন্ত্র শক্তিশালী একটা তদন্তের মাধ্যমে যদি প্রমাণিত হয় আর কি প্রমাণ চান আপনার এবং আপনাকে তো বসানোই হয়েছে ওই কাজগুলো করার জন্য আপনি কার কাছে সৎ এবং স্বতন্ত্র একটা তদন্তের জন্য তদন্ত তো আপনিই করবেন তাহলে কি বাতিল নিচে অন্ধকার আপনাদেরকে বসানো হলো কি স্বরাচারী শাসিনার গীত গাইতে যদি অনেকটা চাবাইয়া চাবাইয়া কথা বলেন মজা করে বলেন কিন্তু তিনার কথাগুলা এদিক থেকে দুইটা ওদিক দিয়ে কিন্তু বের হয় বৈষম্য বিরোধী আন্দোলন অথবা বাংলাদেশ আওয়ামী লীগের যে পতন অথবা শেখ হাসিনা সরকারের পতন এই পতনগুলো ঘটানোর জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনজন ব্যক্তি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন নাম্বার ওয়ান সাংবাদিক ইলিয়াস নাম্বার টু পিনাকি ভট্টাচার্য বা ভট্টাচার্য নাম্বার থ্রি কনক সারওয়ার আর বাকি যারা আছেন আমি মনে করি যে তারা হচ্ছেন প্রথম তিনজন ডক্টর ইনুজ সাহেবের সরকার আসার পর নবনির্বাচিত যে উপদেষ্টা কমিটি আছে সেই কমিটির বিভিন্ন অ্যাক্টিভিটিস বা কর্মকাণ্ড নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে একসময় বিএনপি বা বিপরীত যে দলগুলো ছিল আওয়ামী বিরোধী সেই শক্তিগুলোর প্রধান একজন স্পিকার যিনি কথা বলতেন বাংলাদেশে বসে যিনি আহ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের হাতে শিকার হয়েছেন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের যিনি সম্মানিত শিক্ষক আছেন ডক্টর আসিফ নজুল স্যার জাস্ট হচ্ছে আজকে পনেরো থেকে আঠারো দিন এই আসিফ নজরুল স্যার এখন অনলাইনে বলেন আমরা বিএনপির তো ডাইরেক্ট বক্তব্য শুনছি না অনলাইনে যারা এই প্ল্যাটফর্মটাতে কাজ করেন তাদের কাছে হয়ে গেছে ডক্টর আসিফ নজরুল আসলে প্রেক্ষাপটটা কি ভট্টাচার্য ডাক্তার তিনি আবার যাই হোক ডক্টর আসিফ নজরুলের ইস্যুতে আসিফ নজুলকে সম্ভবত এরকম অপমান এর আগে মানে ছাত্রলীগের হাতে বেশ কয়েকবার হয়েছে শব্দগুলো ছিল জামাত বিন অথবা রাজাকার সামহাউ এরকম বক্তব্য ছিল কিন্তু এবার হাউন আঙ্কেল এই মুহূর্তে সারা বাংলাদেশে খুবই নিম্ন শ্রেণীর একটা ওয়ার্ড হচ্ছে হাউন আঙ্কেল কেন ডক্টর ডক্টর আসিফ নজরুল ইসলামকে পিনাকি ভট্টাচার্য হাউন আঙ্কেল বলে অভিহিত করলেন প্রসঙ্গটা হচ্ছে আমাদের আসিফ নজরুল ইসলাম আসিফ নজরুল তিনি যে অফিসটাতে বসেন মানে আইন মন্ত্রণালয়ের সেই অফিসটার মধ্যে পেছনে যে বোর্ড আছে সেখানে একটা ছবি আছে ছোট দেখছেন আপনারা এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এই ছবিটা বেসিক্যালি ওনার প্রবলেম পিনাকির প্রবলেম পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করার ইস্যুতে আইন সুপ্রিম কোর্ট ইস্যুতে যে আসছে সেই ডক্টর আসিফ নজরুল ইসলাম পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক যারা অপরাধী যারা অন্যায় করেছে জুলুম করেছে হুকুমের আসামি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ডেমোক্রেসিকে ডাকতে আওয়ামী লীগকে আদালত কর্তৃক নিষিদ্ধ করার সুযোগ নেই আর কল্লেও যেগুলো টিকবে না জামাতের রিফর্ণ করাটাই তারই প্রমাণ তাই না তো এই ইস্যুগুলোতে তিনি কেন এতটা নমনীয় ভাব পোষণ করছেন এই বি বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে কিন্তু ডক্টর আসিম নজরুল ইসলামের বিরুদ্ধে শক্ত অবস্থান আছে পিনাকি তো তিনি তার স্টেটাসে লিখছেন পিছিয়ে সোহরাওয়ার্দির বডিগার্ডের ছবি মানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামও নিতে চাচ্ছেন না পিছিয়ে সোহরাওয়ার্দির বডিগার্ডের ছবি ঝুলাইয়ে যে উপদেষ্টারা অফিস করতেছেন তারা হাউন আঙ্কেল দুর্গা এবার ভারতে ইলিশ যাবে না মাংস আমদানি করবে না সরকার চিন্তা করতে পারেন শেখ হাসিনার সময় পূজায় ইলিশ যাবে না এরকম কিছু করা কি সম্ভব ছিল কোনোভাবেই না দরকার হয় বাংলাদেশের মানুষ ইলিশ খাবে না বা ইলিশ মাছ খেতে দেওয়া হবে না তেমনই ছিল তারপরও ভারতকে খুশি করার জন্য ইলিশ রপ্তানি করা হতো ভারতে ইলিশের দাম কমে যেত বাংলাদেশের দাম বেশি থাকতো। তারপরও হাসিনা সরকারের লক্ষ্য ছিল ভারতকে খুশি করা আজকে মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার এই ঘোষণা করছেন এই কথা বলছেন যে দুটো পর্যায়ে ইলিশ যাবে না মানুষ আমদানি করবে না এটা নিতে পারলো এই কারণে যে এটা হল দেশের মানুষের স্বার্থে হাসিনা সরকার সিদ্ধান্ত নিতেও ভারতের মুখের দিকে তাকিয়ে সে রাজনৈতিকভাবে দায়বদ্ধ ছিল ভারতকে খুশি করা ছিল হাসিনা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য আর অন্তর্বর্তী সরকার যেটি ডক্টর ইউনি নেতৃত্বে গঠিত হয়েছে তার মূল লক্ষ্য হচ্ছে দেশের স্বার্থ রক্ষা করা দেশের মানুষকে খুশি করা ভারতকে বা অন্য কোনো দেশকে নয় সেটা আজকে প্রমাণ হচ্ছে আচ্ছা কেন সেটা আমরা একটু দেখি খবরে বলা হচ্ছে দেশীয় খামারিদের কথা মাথায় রেখে সরকার মাংস আমদানি করবে না বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি বলেন কিছু ব্যবসায়ী মাংস আমদানির পায় তারা করছে ওই চক্রের তৎপরতা থেমে নেই প্রান্তিক খামারিদের বাঁচাতে সরকারিভাবে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা মাংস আমদানি করব না আগে কি হতো ওই সাতানবেশী যারা ব্যবসায়ীরা তারা মন্ত্রণালয়ের সঙ্গে বা সরকারের সঙ্গে যোগ সচস করে লেনদেন করে তারা মাংস আমদানি করতো দেশি দেশি খামারিদের কথা চিন্তা করতো না কিন্তু এখন কিন্তু সেই চিন্তাটা করছে অন্তর্বর্তী সরকার তার দায়বদ্ধতা শুধুমাত্র দেশের মানুষের প্রতি দেখেন নির্বাচিত সরকারের নাকি অনেক দায়বদ্ধতা থাকে জনগণের প্রতি ওনারা তো নির্বাচিত না তারপরেও কি মনে হয় না যে তাদের অনেক বেশি দায়বদ্ধতা আছে নির্বাচিত সরকারের নামে যে সমস্ত সরকার ক্ষমতা আসে তাদের থেকে বেশি আপনারা বিচার করবেন আরেকটা কথা বলা হচ্ছে যে উৎপাদন ব্যয় কমিয়ে মাংসের দাম কমানোর বিষয়ে ব্যবস্থা নিচ্ছি তারপরে দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে এবার ভারতে কোনো ইলিশ মাছ যাবে না তিনি নানা ব্যাখ্যা দিয়েছেন কেন কি কারণে মাংস আমদানি করা হবে না সেই কথা বলেছেন আর ইলিশের ব্যাপারে বিস্তারিত কোন ব্যাখ্যা এই রিপোর্টে নেই ধারণা করা হয় যে যেহেতু বাংলাদেশে যে পরিমাণ ইলিশ থাকলে রপ্তানি করা যেত সেই পরিমাণের ইলিশ উৎপাদিত হচ্ছে না এবং ওই

সভাপতি ছিল রাসেল এখন আমরা যদি দেখছি যে রাজধানীর সভাপতি নাইমুল হাসান রাসেলকে গ্রেফতার করেছে র্যাব পরে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে আমরা দেখছি তার বিরুদ্ধে আপনার কি হত্যা মামলা সহ আরো নানান ধরনের মামলা আছে এর মাঝখানে আরেকজন আলোচিত ব্যক্তি তাজকে হিরা বলে চালাই দেওয়া স্বর্ণ চোরাচারি আবার নানান ধরনের কি বলেছে দুই নম্বরই কর্মে ব্যস্ত ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগার ওয়ালা এর পাশাপাশি খুবই আলোচিত দুজন ক্যারেক্টার সাবেক আইজিপি শহীদুল হক এবং আবদুল্লাহ আল মামুন তাদেরকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে আপনার সাবেক আইজিপি শহীদুল হক তিনি একটা বক্তব্য কয়েকদিন আগে খুবই ভাইরাল হয়েছিল যে কিভাবে হেফাজত ইসলামের সেই রাতে তিনি নিজে ভূমিকা রেখে সেখানে নানান ধরনের ঘটনা ঘটিয়েছিলেন তার একটা ভিডিও ফুটেজ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বেসিক্যালি ওই ইস্যুটাকে কেন্দ্র করেই তিনি গ্রেপ্তার হয়েছেন আর সাবেক আইজিপি বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের নেতৃত্ব যখন পুলিশ দিয়েছিল মানে এই দমন পীড়নের সেখানেও সাবেক এই আইজিপির ভূমিকা নিয়ে আর নতুন কোন বক্তব্য দিতে হবে না দিবাগত রাতে আব্দুল্লাহ মামুনকে এবং শহীদ উত্তরা থেকে গ্রেফতার করেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্র আন্দোলনে তাদের কি ভূমিকা ছিল এই বিষয়ে জানতে চাওয়া হবে আর এই মুহূর্তে আমরা যদি দেখি ডিবি হেফাজতে আপনার আছেন তারা আহ এছাড়াও গতকালকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী বাড়ি বিশেষ করে যাদের হাতে অস্ত্রগুলো আটক আছে প্রায় ছয় হাজার অস্ত্র এখনো পুলিশের লুঠোয়া যেগুলো মানুষের কাছে আছে এখন কেন এই যৌথ অভিযানের একটা প্রয়োজন হল যৌথ অভিযান শুধুমাত্র আওয়ামী লীগ সন্ত্রাসী নিধনের জন্য না বলি কারণ হচ্ছে দেশে পরিস্থিতির অবনতি হয়েছে আর একটা প্রধান অংশ বাংলাদেশের বিভিন্ন থানাতে যেই অভিযান চলেছে জ্বালাও পুরাও ঘটেছে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে যারা কারাগার ভেঙেছেন ইভেন থানা থেকে যারা অস্ত্রগুলোকে লুটপাট করেছেন তাদেরকে স্পেসিফিকলি ধরা হচ্ছে গোয়েন্দা তথ্যের সাথে সমন্বয় করে এর পাশাপাশি যাদের কাছে সরকারি লাইসেন্সকৃত অস্ত্র ছিল এই অস্ত্রগুলো ছাত্র আন্দোলনের সময় অনেকে প্রকাশ্যে ব্যবহার করেছেন নিজেদের মধ্যে দলীয় কোন্দলে ব্যবহার করেছেন যেহেতু এগুলো সবগুলো লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হয়েছে সেই ক্যান্সেল করা লাইসেন্সের যে অস্ত্রগুলো যারা থানাতে তিন তারিখ পর্যন্ত জমা দেয়নি তাদের প্রত্যেকের বিরুদ্ধে অভিযান চলবে আর এই অভিযানটার পাশাপাশি ভিডিও শুরুতে যেমন আমি বলেছিলাম এই যৌথ অভিযানের আরেকটা বিশেষ টার্গের হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যালেন্স করা এখন আইন শৃঙ্খলা বাহিনী ইমব্যালেন্স কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় মূল সমন্বয়কদের পরিচয় বা নাম প্রকাশ করে বা নাম পদবি ব্যবহার করে লোকাল এরিয়াতে যে মিনি বা বিচি সমন্বয়করা নাক টিপলে দুধ বের হবে এলাকার পাঁচজন পলিটিশিয়ান এদেরকে তাল দিছে এরা দৌড়ে একজন শিক্ষকের সাথে বেয়দি শুরু করছে এরা গিয়া দোকানে দোকানে ঝামেলা পাকানো শুরু করছে অনেক জায়গায় এমন ঘটনা কিন্তু ঘটছে ছোট সমন্বয়ক বড় সমন্বয়ক গ্রুপিং করে মারামারি চলছে ইউনিভার্সিটিগুলো তো বেশ কিছু জায়গায় গতকালকে আপনারা দেখেছেন বরিশালে বিভিন্ন তাণ্ডব চলেছে তো এগুলোতে হচ্ছে কি সাধারণ জনজীবন বিপর্যস্ত হয়েছে পুলিশ কাজ করতে পারছে না ভয় পাচ্ছে স্থানীয়ভাবে জোরপূর্বক বিভিন্ন ধরনের মামলার যে ইস্যুগুলো সেগুলো কি রোজ করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে যার তার বিরুদ্ধে যে মামলা দিচ্ছেন আপনি যদি মনে করেন তাকে মামলা দিয়ে গ্রেপ্তার করা হবে তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা গতকালকে একটা বিশেষ কি বলে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মামলা বলেই গ্রেপ্তার না আগের দিন শেষ আমরা যে নতুন বাংলাদেশ দেখছি আগের যে তিপ্পান্ন বছর যমকের নামে মামলা হয়েছে পুলিশ গিয়ে ঠাস করে তারা গ্রেপ্তার করা ফেলতেছে এই সিস্টেমটাই বন্ধ হতে যাচ্ছে কারণ এখন বৈষম্য যে বাংলাদেশ তৈরি করতে যাচ্ছে সেখানে প্রত্যেকটা নাগরিক সমতা থাকবে প্রত্যেকটা নাগরিক যে অন্যায় করেনি তাকে অন্যায়ভাবে একটা মামলা দিয়ে আপনি ফাঁসাই দিবেন তারই পুলিশ ধরে নিয়ে যাবে এই বাংলাদেশে কিন্তু আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা চাচ্ছে না দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক সবসময় জানাবেন আপনি কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন এবং আপনি ঠিক কোন দলের নেতাকর্মী হয়ে আজকের এই নিউজটি দেখেছেন ভিডিওটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ